নাম কে ওয়াস্তে আমরা মুসলিম, মুসলিমদের যে কালচার, মুসলিমদের যে চলাফেরার ক্যাপাসিটি, সেই চলাফেরার ক্যাপাসিটি বর্তমান মুসলিমদের ভিতরে আছে? কথা বলা লাগবে একটু, আছে নেই? যার কারণে কবি বলছেন, ওহ জামানা মে মুআজ্জাজ থে আহলে কুরআন হুকার, আর হাম জলিল ও খোর হুই তারিখে কুরআন হুকার। আমরা বর্তমান সময়ে সম্মান পাচ্ছি না, আজকে আমরা লাঞ্ছিতর শিকার হচ্ছি, মবলিং চিকের নাম করে মুসলমানদের দাড়ি চিপে ধরে ট্রেন থেকে নামিয়ে ইলেকট্রিক পুলে বেঁধে রাত দিন পিটিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করছে। আবারও কোথায় মুসলমানদেরকে মমলিং চিকের নাম করে ট্রেন থেকে ফেলে বডিটাকে দুখণ্ডিত করে দিচ্ছে। বর্তমান সময়ে মুসলমানদের এ অবস্থা কেন? কবি বলছেন, শুধুমাত্র কোরআন এবং হাদিসকে ছেড়েছো, এরই কারণ। তো মুসলমানদের এই অবস্থা হওয়ার একটাই কারণ, মুসলমানরা কোরআন থেকে দূরে চলে গেছে, মুসলমানরা নবীজির আদর্শকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেছে, যার কারণে আজকে মুসলিমদের কোনো সম্মান নেই, মুসলিমদের কোনো ইজ্জত নেই, মুসলমানদেরকে আজকে লাঞ্ছিতর শিকার হতে হচ্ছে। কথা ঠিক না ভুল? একটু আওয়াজ দিয়ে বলুন তো, কথা ঠিক না ভুল? এবার দুইজন কবির দুইটি কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, এবার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো তো মুসলিমরা আজকে অপমানিত কেন? কোন দিন কোন তারিখে মুসলমানেরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে? মুসলমানদেরকে মবলিং চিকের নাম করে দাড়ি চিপে ধরে তাদেরকে টেনে ফেলে দিয়ে মেরে দিবে? কখনো মুসলমানদের মসজিদে ঢুকে আগুন লাগিয়ে দেবে? কখনো আবার মুসলমানদেরকে মুসলমানদের মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, শিক্ষকদেরকে মারবে, মাদ্রাসার বই পুস্তকে আগুন লাগিয়ে দেবে? এ কথাগুলি কবে হবে, এগুলি কবে দেখতে পাওয়া যাবে আপনাদেরকে বলবো, কোরআন এবং হাদিস থেকে ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা একটু বসে যান, একটু একটু করে আলোচনা করব। না এই আলোচনা করলে সমস্যা আছে আপনাদের? সমস্যা নাই তো? এবার আপনাদেরকে বলছে শুনে নেন, সুরাতুল বাকারাতে একটা আয়াত আল্লাহ পাক দিয়েছেন যে কোরআনকে যখন তোমরা কিছু মানবে আর কোরআনকে যখন তোমরা কিছু ছাড়বে, এমনটা যখন সমাজে দেশে পরিবারে দেখা দেবে, তখন তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, মরার পরে তোমরা লাঞ্ছিতদায়ক আজাবের মধ্যে তোমরা নিক্ষেপিত হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বর্তমান সময়ে আমরা কোরআনকে কিছু মানছি আর কোরআনকে কিছু ছাড়ছি, এ বিষয়টি বলেছি কিন্তু অস্পষ্ট বুঝতে পারেননি, এবারে বোঝাচ্ছি। একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়াটাও যেমন ফরজ, যাকাত দেওয়াটাও তেমন ফরজ। নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদও পড়ে, তারপরেও দেখবেন ওই ব্যক্তি জাকাত আদায় করে না। এরকম মাল আপনাদের দেশে আছে না নেই? আছে।